করোনা সংক্রমণ বেড়ে যায় রাজশাহীতে। আজকে রাত 8টার পর থেকে সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন, এবং আজকে রাত 8টা থেকে আগামীকাল সকাল 7টা পর্যন্ত যে বন্ধ রাখার যে সিদ্ধান্ত, সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে। এবং যে সংক্রমণ না কমা পর্যন্ত যে এই যে বিধিনিষেধ, সেটি কতদিন পর্যন্ত চলবে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়নি। দর্শক, আজকে রাত 8টার পরে থেকে কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর করলো রাজশাহী জেলা প্রশাসন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় যে রাস্তাটি রয়েছে, এ বাদেও রাজশাহীর যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, পয়েন্ট রয়েছে, বাজার রয়েছে, সেখানে কিন্তু সার্বিকভাবে যে এখানে যে দোকানপাট বন্ধ রাখার বিষয়টি, সেটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। দেশে করোনার যে নতুন ধরনের অমিক্রন যে সংক্রমণ ছড়িয়ে পরপর আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিনই রাজশাহীতে কিন্তু লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের হার কিন্তু বাড়ছে, এবং সংক্রমণের লাগাম টানতে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সীমিত রাখার যে সিদ্ধান্ত, সেটি কিন্তু নেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সাংবাদিকদের কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত যে করোনা যে করোনা সংক্রান্ত কমিটির সভায় কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা করা হয়, এবং সে পর থেকে কিন্তু সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত আটটা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত যে বন্ধ রাখার যে সিদ্ধান্ত, সেটি কিন্তু হয়েছে। এবং এখন পর্যন্ত আছে, এর আগে গতকালকে নগর জুড়ে কিন্তু সীমিত করতে জনসমাগম সীমিত করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল, এবং এখনও আজকে একটু আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার যে বিষয়টি, সেটি আমরা দেখছি। এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই গোটা শহর জুড়ে কিন্তু কাজ করছেন, এই রাত আটটার আগে থেকেই কিন্তু তারা কাজ করছেন। এবং আজকেও এই রাজশাহী যে করোনার সংক্রমণ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশে নতুন ধরনের যে সংক্রমণ ধরা পড়ার পরপরে রামিক হাসপাতালে একদিনে যে প্রাণহানির যে সর্বোচ্চ রেকর্ড কিন্তু এটি, এবং একদিনে 104 শয্যার বিপরীতে রামিক হাসপাতালে করোনা ইউনিটে 9টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন মোট 51 জন, এবং একদিনে এর আগে দেখেছিলাম যে 49 জন। সার্বিকভাবে যেটি বলতে চাই যে সার্বিকভাবে যে প্রশাসনের যে দায়িত্বরত যারা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, এখানে প্রত্যেকটি যে হোটেল রেস্টুরেন্ট এবং যে সার্বিকভাবে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখার বিষয়ে তারা কিন্তু তৎপর রয়েছেন। এবং সার্বিকভাবে এখানে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজশাহীতে মোট 13টি টিম, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রতিদিন স্বাস্থ্যবিধি মানতে সার্বিকভাবে রাজশাহীতে কিন্তু কাজ করছে। এই ছিল রাজশাহী থেকে রাত 8টার পরে দোকান বন্ধ রাখা এবং করোনা পরিস্থিতির সর্বশেষ খবর।